oh my god, is this the new iPhone? Just look at this. It's not an Apple-ish type of thing. But Apple অনেক আগে থেকেই চমক দিয়ে এসেছে এবং rumors এবং leaks থেকে জানা যাচ্ছে যে iPhone 11 অনেকটা এমনই হতে যাচ্ছে। So কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আজকে আমরা কথা বলবো iPhone 11 এর rumors এবং leaks নিয়ে এবং সাথে থাকছে আমার মতামত। So আপনাদের সাথে আমি আছি রেজওয়ান হাসনাত। Let's dive right into the video. ভিডিওটি শুরু করার আগেই লাল সাবস্ক্রাইব বাটনটিতে গুঁতা দিয়ে কালারটা চেঞ্জ করে দিন এন্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এন্ড অনেক 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 শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দেন আপকামিং আইফোন সম্পর্কে এন্ড অনেক অনেক শেয়ার দিলেই তো আপনাদের এই ছোট্ট চ্যানেলটি আস্তে আস্তে বড় হবে অ্যাপল অনেক আগে থেকেই চমক দিয়ে আসছে তবে এবার কি সত্যি সত্যি তারা ট্রিপল ক্যামেরা সেটআপ আনতেছে আর ডিজাইনটা অনেকটা চেনা চেনা লাগে স্পেশালি ক্যামেরার ডিজাইনটা আপনারা কি চিনতে পারছেন যদি চিনতে পেরে থাকেন তবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সো 2018 এর কোয়ার্টার 3 তে এসে অ্যাপলকে ওভারটেক করে হুয়াওয়ে হয়ে গেছে ওয়ার্ল্ডের সেকেন্ড বেস্ট স্মার্টফোন যে পজিশনটা আগে ছিল অ্যাপলের কাছে এন্ড হুয়াওয়ে পরিচিত নিউ ইনোভেশন এবং হিউজ ক্যামেরা সেটআপের জন্য এবং এই বিষয়গুলো তাদেরকে অনেক এগিয়ে নিয়ে গিয়েছে বাট অ্যাপেলও কি সেম জিনিসই ফলো করতে যাচ্ছে অথবা নতুন কিছু রিক্রিয়েট করতে যাচ্ছে আপনাদের কি মনে হয় যাই হোক অ্যাপেল ভালোই চাপে আছে হুয়াওয়ের কাছে তাদের পজিশনটা হারানোর পরে এবং তারা নতুন কিছু ক্রিয়েট করার চেষ্টা করছে মার্কেটে তাদের আধিপত্য আবার ব্যাক আনার জন্য সো রুমার্স এবং লিক্স থেকে আপকামিং আইফোন 11 এর আরও কিছু ধারণা দিই আপনাদের আপকামিং আইফোন 11 এ ব্যবহার হতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ যেমনটা আপনারা পিকচারে দেখতে পাচ্ছেন এবং তার মধ্যে একটি থাকতে পারে 3x টেলিফোটো লেন্স বাকিটা আইফোন XS ম্যাক্স এর মতনই বাট আমার কাছে একটু ফ্ল্যাশ পজিশনটা অকওয়ার্ড মনে হয়েছে অ্যান্ড আরও থাকতে পারে হিউজ 4000 mAh এর ব্যাটারি যদিও সব ইনফরমেশন রুমার্স এবং লিক্স থেকে পাওয়া যদি নেক্সট আইফোনে 4000 mAh এর ব্যাটারি থাকে তবে ইট উইল বি আ হিউজ গেম চেঞ্জার ফর আইফোন কারণ আমি অনেক আইফোন ইউজারকেই দেখেছি সারাদিন পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করতে এবং অনেকে আইফোন কিনতে চায় না এর লো ব্যাটারি ব্যাকআপের কারণে সো লুকিং ফরওয়ার্ড টু দিস অ্যান্ড অনেক আইফোন ইউজারই এই ফিচার্সটি দেখতে পাবে তাদের নেক্সট আইফোনে হিউজ 4000 mAh এর ব্যাটারি চার্জ করার জন্য এতে আরও থাকবে আগের থেকে বেটার 15W ওয়্যারলেস চার্জিং অ্যান্ড থাকতে পারে 90-120Hz এর ডিসপ্লে অনেক ফিচার্সই গিমিকি বাট এইগুলো থাকতে পারে নেক্সট আপকামিং আইফোনে অ্যাকর্ডিং টু রুমার্স এবং লিক্স সো এখন শুধু আমাদের ধৈর্যের অপেক্ষা এবং দেখার পালা যে অ্যাপেল আমাদের জন্য কী নিয়ে হাজির হয় সো আজকের আলোচনা এই পর্যন্তই রুমার্স এবং লিক্স যদি অ্যাকুরেট হয় তবে ইট উইল বি আ ব্লাস্ট ফর অ্যাপেল সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন খারাপ লাগলে ডিসলাইক দিবেন এবং কেন খারাপ লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যেন আমরা পরবর্তীতে সেটা ইম্প্রুভ করতে পারি অ্যান্ড অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেজওয়ান হাসনাত সাইনিং অফ